কুড়ি দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আপনারা তো জানেন যে আজকে পাকিস্তানে কি ঘটেছে। সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে একেবারে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছিল। তিনি একটি মিছিলে ছিলেন, একটি গাড়িতে, দেখুন দর্শক, সঙ্গে আরও অনেকে ছিলেন, কিন্তু হঠাৎ করেই একেবারে এলোপাতাড়ি গুলি তাদেরকে লক্ষ্য করে আসতে শুরু করে। আমি জাস্ট কয়েকটা ভিডিও দেখাচ্ছি যেগুলো ভাইরাল হয়েছে। দেখুন, সেই যুবক যার বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি একেবারে ইমরান খানকে লক্ষ্য করে ছুটে যাচ্ছিল। এবং দেখুন দর্শক, যে গাড়িতে ইমরান খান সহ আরও অনেকে ছিলেন, দেখবেন হঠাৎ করে যখন গুলিগুলো আসছিল সেই সময় মাথা ঝুঁকিয়ে তারা কিন্তু গাড়ির দিকে, দেখুন দর্শক, এই দেখুন মাথা ঝুঁকিয়ে একেবারে গাড়ির ভিতরের দিকে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সহ আরও অনেকেই কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। এখন প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের ঘটনা ঘটল, যে যুবক এইভাবে এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল তার পেছনে কে বা কারা রয়েছে, হঠাৎ করে কেন এইভাবে ওই যুবক গুলি চালাতে শুরু করলো, কারণটা কি। দর্শক, যখন এসব নিয়ে জল্পনা কল্পনা চলছে তার মধ্যে ওই যুবকের একটা ভিডিও, একটা ভিডিও বক্তব্য কিন্তু সামনে এসেছে। আমি সেটা আপনাদেরকে একবার শোনাবো যে ওই যুবক দেখুন কি বলছেন, তার কি বক্তব্য, আমি জাস্ট আপনাদেরকে একবার শোনার চেষ্টা করব। দর্শক, শুনলে হয়তো আপনারা খানিকটা অবাকও হয়ে যেতে পারেন যে এই কারণে ইমরান খানকে গুলি, এ কি ধরনের যুবক। আমি জাস্ট দর্শক আপনাদেরকে শোনাই। আচ্ছা, ইয়ে বাতাও কি তুমনে কাম কিউ কিয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ ये सर मैंने इसलिए किया है कि ये लोगों को गुमराह कर रहा था इमरान खान, और मुझसे ये चीज देखी नहीं गई और मैंने इसको मार दिया। मारने की कोशिश की, पूरी मारने की कोशिश की कि मैं इसको मारूं, सिर्फ और सिर्फ इमरान खान को और किसी को नहीं। ये तुमने क्यों ये सोचा? ये मैंने सोचा उधर अजान हो रही है, उधर टैक लगा के शोर कर नहीं, ये तुमने अचानक को सोच के मेरे जमीर में ये चीज अच्छा नहीं माना, अचानक फैसला किया या पहले? अचानक फैसला किया दिन से, सुबह से, जिस दिन का ये लाहौर से चला है उस दिन से मैंने ये साजिश ये सोची, जिस दिन से लाहौर से चला कि मैंने इसको छोड़ना है। नहीं, तुम्हारे पीछे कौन है जिसने ये? मेरे पीछे कोई नहीं है, मैं अल्हम्दुलिल्लाह। तुम्हारे साथ कितने लोग हैं? कोई भी नहीं, अकेला। जब तुम घर से आए हो तो कौन था तुम्हारे साथ? अकेला था, बाइक अपनी पे आया हूँ, अपनी बाइक। बाइक कहाँ है तुम्हारी? बाइक मैंने मामू की दुकान पे खड़ी कर दी थी। मामू की दुकान पे खड़ी कर दी। सुन लें दर्शक, অদ্ভুত। ইমরান খান নাকি ডেক বাজিয়ে সাউন্ড করে র্যালি করছিলেন, এবং একেবারে যেদিন থেকে আর কি শুরু হয়েছে লাহোর থেকে, তো আজানের সময়ও একেবারে ডেক বাজিয়ে সাউন্ড মানে সিস্টেম চালু করে র্যালি করছেন, সেই জন্যে তার আর কি ব্যক্তিগত রাগ, মানুষকে একেবারে গুমরা করে দিচ্ছেন ইমরান খান, সেই জন্যে ইমরান খান কি একমাত্র টার্গেট ছিল তাকে মেরে ফেলার। এবং বলছেন যে আমার পিছনে কেউ নেই, আমি আমার এটা আমার নিজের সিদ্ধান্ত, আচানক সিদ্ধান্ত। জানি না যে কথা বলছেন, এবং হঠাৎ করে তার ভিডিও এইভাবে সামনে চলে আসা, এর পেছনে আবার ওখানকার রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে কি না ঘটনাকে ধামাচাপা দেবার, বলা যাচ্ছে না। কারণটা যেভাবে বলছেন, কিন্তু তা বলে ইমরান খানকে সরাসরি গুলি, পেছনে কেউ নেই, পেছনে রাজনীতি নেই, এটা বিশ্বাস করাটা কঠিন। যাক দর্শক, পুরো বিষয়টাই সেদেশের বিষয়, তাদের ভালো বন্ধু তারা বুঝবে। যেহেতু একটা কৌতূহল জন্মেছে আমাদের মধ্যে যে কেন ইমরান খানকে লক্ষ্য করে এইভাবে এলোপাতাড়ি গুলি, তো আমরাও জানার চেষ্টা করছি একটা জাস্ট কৌতূহল বশত। তো তার মধ্যে এই যুবকের ভিডিও একটা বক্তব্য সামনে চলে এলো, শুনলেন তো তার কি ব্যাখ্যা। দর্শক, যদি কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।